হ্যালো বন্ধুরা, শুরু করছি আজকের গ্রাউন্ড জিরো স্পোর্টস। সর্বভারতীয় ফুটবলের সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পরে আমাদের ভিডিওগুলির নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আগামী 10 তারিখে এটিকে মোহনবাগান দলের বোর্ড মিটিং হতে চলেছে। তার আগে আমরা দেখে নিই এটিকে মোহনবাগান দলটি এবার কেমন হয়েছে। গোলরক্ষা করবেন তিনজনের নাম আপাতত আছে। প্রথম নাম অরিন্দম ভট্টাচার্য। অরিন্দম 32 বছর বয়স, 6 ফুট 2.5 ইঞ্চি লম্বা। গত বছর খুব ভালো খেলেছিলেন এবং 2018 সাল থেকে তিনি এটিকে আসার পর এটিকে গোলে যথেষ্ট নির্ভরতা দিচ্ছেন। এই অরিন্দম 2008-09 সালে চার্চিল ব্রাদার্সের হয়ে সেরা গোলকিপারের শিরোপা পান। ভারতীয় দলের হয়ে খেলেন 2008 সালে, যখন বব হাউটন কোচ ছিলেন। দ্বিতীয় গোলরক্ষক ধীরাজ সিং ময়রামথেং। এই 6 ফুট 2 ইঞ্চি 20 বছর বয়সী খেলোয়াড় আন্ডার-17 ওয়ার্ল্ড কাপে দারুণ ভালো খেলেছিলেন। আমরা সবাই জানি যে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপে ভারতীয় দল যে কম গোল খেয়েছিল তার মূলে ছিলেন এই ধীরাজ সিং। গত বছর কিন্তু মাত্র একটি খেলায় তিনি অংশ নেবার সুযোগ পেয়েছিলেন। আমরা আশা করব যে এবছর ধীরাজ সিং অনেকগুলো ম্যাচ খেলবেন এবং এটিকে দলের হয়ে যথেষ্ট ভালো খেলবেন। তৃতীয় গোলরক্ষক অভিলাষ পাল। অভিলাষ পাল মোহনবাগানে গত বছর এই এটিকে থেকে লোনে গিয়েছিলেন। দীর্ঘকায় গোলরক্ষক, গত বছর তেমন পরীক্ষিত হননি, এবছর তিনি সুযোগ পান কি না সেদিকেই আমাদের লক্ষ্য থাকবে। এবারে দেখে নেওয়া যাক যে ডিফেন্সে এটিকে মোহনবাগান দলের কোন কোন খেলোয়াড় রয়েছেন। প্রথমে 5 জন উইংব্যাকের কথা বলবো। প্রথম প্রীতম কোটাল, এই মুহূর্তে ভারতীয় দলের সেরা রাইট ব্যাক। ভারতীয় দলে 2015 থেকে এ পর্যন্ত 36 বার খেলেছেন। মোহনবাগানেও ছিলেন 2013 থেকে 2017 সাল পর্যন্ত। সুতরাং এবছর এটিকে এবং মোহনবাগানের যে সংযুক্তি হয়েছে তাতে প্রীতমকে বলবো তিনি আবার ঘরেই ফিরলেন। দ্বিতীয় খেলোয়াড় সুমিত রাঠি, 19 বছর বয়স, 2018 থেকে এটিকেতে রয়েছেন। ভারতীয় দলের হয়ে আন্ডার-16 এবং আন্ডার-19 খেলেছেন। গত বছর কিন্তু খুব ভালো খেলেছিলেন। তৃতীয় নাম অঙ্কিত মুখার্জি। এই অঙ্কিত মুখার্জি এরিয়ান্স এবং মোহামেডান হয়ে এটিকে দলে যোগ দিয়েছেন 2018 সালে। তেমন সুযোগ পাননি, দেখা যাক কোচ হাবাস এবছর তাকে সুযোগ দেন কি না। চতুর্থ নাম শুভাশিস বসু। শুভাশিস ভারতীয় দলের খেলোয়াড়, 18 বার ভারতীয় দলের হয়ে খেলেছেন। 6 ফুট 1 ইঞ্চি লম্বা দীর্ঘকায় লেড ব্যাক, এবছর মুম্বাই সিটি এফসি থেকে এটিকে মোহনবাগানে খেলতে এসেছেন। 2017 সালে মোহনবাগান দলে নিয়মিত খেলেছেন। পঞ্চম উইংব্যাক হলেন বরিশ সিং। বরিশ সিংয়ের 20 বছর বয়স, রাইট ব্যাকে খেলেন। আন্ডার-16, আন্ডার-17 এবং আন্ডার-19 ভারতীয় দলে নিয়মিত খেলেছেন। যথেষ্ট সম্ভাবনা আছে বরিশের, এবছর এটিকে মোহনবাগান দলে সুযোগ পেলে তিনি নিশ্চয়ই ভালো খেলবেন। এবার আসি সেন্ট্রাল ডিফেন্ডারদের কথায়। প্রথম নাম সালাম রঞ্জন সিং, 25 বছর বয়স, 6 ফুট 2 ইঞ্চি লম্বা। 2017-18 সালে ইস্ট বেঙ্গলের খেলেছেন। ভারতীয় সিনিয়র দলেও 11 বার খেলেছেন। তাছাড়া আন্ডার-23 2016 সাল থেকে খেলছেন। পুনা ইউথ সেন্টার থেকে উঠে এসেছেন এই সালাম রঞ্জন সিং। পরের নাম কার্ল ম্যাকিউ। আয়ারল্যান্ডের এই কার্ল ম্যাকিউ গত বছর চোটের জন্য বেশি ম্যাচ খেলতে পারেননি, 6টি ম্যাচ মাত্র খেলেছিলেন। কিন্তু এই 6টি ম্যাচেই তিনি তার যাত্রী চিনিয়ে দিয়েছেন, এবছরও এটিকে তাকে ধরে রেখেছে। এর পরে সেন্ট্রাল ডিফেন্ডারের নামটি হলো খুবই নামকরা খেলোয়াড় স্পেনের টিরি। এই টিরি এবছর জামশেদপুর এফসি থেকে খেলেছেন, আগেও এটিকেতে উনি খেলে গেছেন। এবং ভারতবর্ষের যতজন বিদেশি সেন্ট্রাল মিডফিল্ডার খেলছেন টিরি তাদের মধ্যে অন্যতম সেরা। এবছর টিরির যোগদান অবশ্যই এটিকে দলের রক্ষণকে অনেক শক্তিশালী করবে। এর পরের নাম সন্দেশ জিংহান। সন্দেশ জিংহান
এখনও অফিসিয়ালি এটিকে মোহনবাগান দলে কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি তার সইয়ের ব্যাপারে, কিন্তু এই সন্দেশ জিঙ্গান যে মোহনবাগানে আসবেন এ ব্যাপারে প্রায় নিশ্চিত হয়ে গেছেন কর্মকর্তারা। সন্দেশ জিঙ্গান ভারতীয় দলের সেরা সেন্ট্রাল মিড ডিফেন্ডার, সুতরাং সন্দেশ এলে সন্দেশ এবং টিরির এই জুটি যথেষ্টই প্রতিপক্ষ দলের সময় আদায় করে নেবে। এছাড়া আরেকজন উইংব্যাক আছেন এবছর, যিনি মোহনবাগান দল থেকে এসেছেন, গত বছর আই লিগে দারুণ পারফর্ম করেছিলেন, কোচ আবাসের অত্যন্ত পছন্দের খেলোয়াড় আশুতোষ মেহতা। এ ব্যাপারেও এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি, কিন্তু আমরা আশা করছি এবং আমাদের কাছে যা খবর তাতে আশুতোষ মেহতা এটিকে মোহনবাগান দলেই খেলবেন। এরপরে আমরা আসব মিডফিল্ডারের কথায়। মিডফিল্ডাররাই হচ্ছেন দলের মেরুদণ্ড, সুতরাং এবার দেখে নেওয়া যাক এই মিডফিল্ডার পজিশনে এটিকে কেমন করে দলটিকে সাজিয়েছে। জয়েশ রানে এবং প্রবীর দাস এই দুজন রাইট উইঙ্গার রয়েছেন এটিকে দলে। জয়েশ রানে 2017 থেকে এটিকেতে রয়েছেন, যখন সুযোগ পেয়েছেন যথেষ্ট ভালো খেলেছেন। আরেকজন রাইট উইঙ্গার প্রবীর দাস, প্রবীর দাস গত বছর দারুণ পারফর্ম করেছিলেন, উনি মোহনবাগানেও খেলে গেছেন 2015 এবং 2016 সালে। প্রবীরের 27 বছর বয়স এবং এই মুহূর্তে সেরা ফর্মে রয়েছেন প্রবীর, এবছরও এটিকেতে রয়ে গেলেন এবং নিশ্চয়ই তার কাছ থেকে এটিকে মোহনবাগান অনেক ভালো ফুটবল আশা করছে। লেফট উইঙ্গার হিসেবে রয়েছেন মাইকেল সুসাইরাজ এবং কোমল থাটাল। মাইকেল সুসাইরাজ তামিলনাড়ুর কন্যাকুমারীতে জন্ম, 2016-17 চেন্নাই সিটিতে খেলেছেন, 2018 সালে জামশেদপুর এফসিতে খেলেছেন, 2019 থেকে এটিকেতে আসেন এবং গত বছর সুসাইরাজ দারুণ পারফর্ম করেছিলেন, ভারতীয় দলেও 2019 সালে খেলেছেন। এই সুসাইরাজ নিশ্চয়ই এটিকে মোহনবাগান দলকে নির্ভরতা দেবেন। কোমল থাটাল অনেকেরই মনে আছে, সেই লাল চুল আন্ডার-17 খেলেছিলেন ভারতীয় দলে। এই কোমল থাটাল আইএসএলের সবচেয়ে বাচ্চা খেলোয়াড় বা ইয়ংয়েস্ট প্লেয়ার ইন আইএসএল, সিকিম থেকে তার উত্থান। 2014 থেকে 2018 অবধি আন্ডার-17 খেলেছেন, আন্ডার-23 খেলেছেন। কোমল থাটাল গত বছর তেমন সুযোগ পাননি, এবছর সুযোগ পেলে নিশ্চয়ই কোমল থাটাল খুব ভালো খেলবেন এই আশা আমরা রাখি। ডিফেন্সিভ মিডফিল্ডার রয়েছেন প্রণয় হালদার। প্রণয় হালদার টিএফএ থেকে শুরু, অত্যন্ত পরিচিত মুখ, মোহনবাগানে খেলে গেছেন দীর্ঘদিন, তারপর এফসি গোয়াতেও খেলেছেন, 2018-19 সাল থেকে এটিকেতে রয়েছেন। আরেকজন সেন্ট্রাল ডিফেন্ডার হলেন মিডফিল্ডার মাইকেল রেজিন। এই মাইকেল রেজিন আবার সুসাইরাজের দাদা, 2019 থেকে এটিকেতে রয়েছেন, ইনি মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার, গত বছর অনেকগুলো ম্যাচ খেলেছিলেন। এবছর নতুন নিয়ে আসা হয়েছে গ্লেন মার্টিন্সকে চার্চিল ব্রাদার্স থেকে। হয়তো অনেকের মনে আছে গত বছর চার্চিল ব্রাদার্সের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন এই গ্লেন মার্টিন্স, সেই জন্যই তাকে স্বীকৃতি দিয়ে এটিকে মোহনবাগান এবছর দলে নিয়েছেন। এরপর বলি শেখ সাহিল। শেখ সাহিল মুখে মুখে ঘুরছে এই নামটি এবং আমাদের কাছে যে খবর তাতে শেখ সাহিল এটিকে দলেই এবছর খেলবেন, এটিকে মোহনবাগানেই খেলবেন। এটিকে মোহনবাগানের খেলার একটাই উদ্দেশ্য, গত বছর মোহনবাগানের সঙ্গে তার দীর্ঘকালীন চুক্তি হয়েছিল এবং এবছর এটিকে যে সমস্ত খেলোয়াড়কে নিয়েছে তাদের দলে খেলার জন্যে, তার মধ্যে শেখ সাহিলও রয়েছেন। আসলে গত বছর শেখ সাহিল এত ভালো খেলেছিলেন যে তাকে না নিয়ে বোধহয় এটিকে মোহনবাগানে কোনো উপায় ছিল না। এবার অ্যাটাকিং মিডফিল্ডে রয়েছেন এডু গার্সিয়া, স্পেনের এই খেলোয়াড় মিডফিল্ডে চীনের হয়ে চীনেতে গিয়ে খেলে এসেছেন, স্পেনেও খেলেছেন, 2018 সাল থেকে এটিকেতে রয়েছেন, এ পর্যন্ত 22টা ম্যাচ খেলে 9টি গোল করেছেন এবং এডু গার্সিয়া ওপর যথেষ্ট নির্ভরশীল এটিকের মাঝমাঠ। জাভি ফার্নান্ডেজ অ্যাটাকিং মিডফিল্ডার, স্পেনের আন্ডার-19 খেলেছেন, এটিকে দলে রয়েছেন 2019 সাল থেকে, এবছরও এটিকে মোহনবাগান তাকে রিটেন করেছে। আরেকজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলছে মোহনবাগান এটিকে, তিনি হলেন ব্র্যাড ইমমান,
অস্ট্রেলিয়ান এ লিগে যথেষ্ট ভালো খেলেন। আসলে এবার নিয়ম হয়ে গেছে যে একজন এশিয়ান কোটার খেলোয়াড় দলে রাখতেই হবে, যেহেতু এটিকে মোহনবাগান দলের উইলিয়ামস মাত্র এই এশিয়ান কোটাতে খেলছেন। কোনো কারণে তিনি যদি চোট আঘাতগ্রস্ত হন তাহলে আরেকজন এশিয়ান কোটার খেলোয়াড় এই ব্র্যাড ইমম্যানকে এটিকে মোহনবাগান মাঠে নামাতে পারে, তা না হলে জায়গাটি ফাঁকা রাখতে হবে। সেই জন্যই তার সঙ্গে কথা বলছে। তাছাড়া অত্যন্ত কুশলী খেলোয়াড়, কিন্তু এই ব্র্যাড ইমম্যানের সঙ্গে আইএসএলের আরও অনেক দল কথা বলছে, সুতরাং এখনও এই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যায়নি। এবং যার জন্যেই এই এটিকে মোহনবাগান দল জোনাথন সোরিয়ানোর সঙ্গেও কথা বলছে, স্পেনের, ইনি গিরোনা এফসিতে খেলেন। যদি ব্র্যাড ইমম্যানকে এটিকে মোহনবাগান না পায় তাহলে এই জোনাথন সোরিয়ানোকে কিন্তু এটিকে মোহনবাগান দলে নেবে। এবারে দেখে নেওয়া যাক এটিকে মোহনবাগান দলের ফরওয়ার্ড লাইন কেমন হলো। প্রথমে আসি ভারতীয় ফরওয়ার্ডদের কথায়। প্রথম নাম মনবীর সিং, 6'2" লম্বা, মিনার্ভা পাঞ্জাব থেকে যার ইয়ুথ কেরিয়ার শুরু হয়েছিল, ইদানিং ভারতীয় সিনিয়র দলেও সুযোগ পেয়েছেন, আন্ডার-23 ভারতীয় দলেও তো অনেকদিন খেলেছেন। কলকাতার লোক তাকে চেনে, কারণ মহান স্পোর্টিংয়ে উনি খেলে গেছেন এবং সন্তোষ ট্রফিতে বাংলাকে জিততে সাহায্য করেছিলেন তার একমাত্র ফাইনালের দেওয়া গোলে। এফসি গোয়া থেকে এবছর এটিকে তাকে নিয়েছে। দু নম্বর জায়গায় রয়েছেন জবি জাস্টিন। জবি জাস্টিনের কলকাতার কাউকে পরিচয় করিয়ে দেওয়ার মতো নয়, লাল হলুদে খেলেছেন 2017-18 এবং 2018-19, এই দু বছরই লাল হলুদ জনতার কাছে অত্যন্ত প্রিয় ছিলেন এই জবি জাস্টিন। গত বছর তাকে এটিকে ইস্ট বেঙ্গল থেকে নিয়ে নেয় এবং গত বছর থেকে যে কটা উনি সুযোগ পেয়েছেন সেই সুযোগগুলো কিন্তু কাজে লাগাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। এবছর জবি জাস্টিন কেমন খেলেন সকলের নজর থাকবে। তৃতীয় নাম শুভ ঘোষ। শুভ ঘোষ তরুণ প্রতিভা, খুব বাচ্চা ছেলে, গত বছর আই লিগে মোহনবাগানের হয়ে গুরুত্বপূর্ণ কতগুলো গোল করেছিলেন, সুযোগ কম পেয়েছিলেন তাও। এবছর তাকে এটিকে মোহনবাগান দলে নিয়েছে এবং কোচ হাবাসের হাতে পড়ে শুভ কেমন খেলেন সেটাই দেখার। এবারে আসি বিদেশি দুই ফরওয়ার্ডের কথায়। প্রথম নাম রয় কৃষ্ণা। রয় কৃষ্ণা 33 বছর বয়স, দারুণ এনার্জেটিক, ভীষণ গোলটা চেনেন। গত বছর এটিকের হয়ে 21টা ম্যাচ খেলে 15টি গোল করেছিলেন। ফিজি জাতীয় দলের হয়ে 40টি ম্যাচ খেলে 29টি গোল করেছেন। তার সিটিজেনশিপ রয়েছে নিউজিল্যান্ডেরও। এ লিগের ওয়েলিংটন ফোনিক্সে 5 বছর খেলেছেন এবং প্রচুর গোল করেছেন। সেই রয় কৃষ্ণ এবারও এটিকে মোহনবাগানে থেকে গেলেন এবং নিঃসন্দেহে এটা এটিকে মোহনবাগানের পক্ষে একটা অত্যন্ত সুসংবাদ। সেই সঙ্গে রয়েছেন ডেভিড উইলিয়ামস। এই ডেভিড উইলিয়ামস অস্ট্রেলিয়ার আন্ডার-17, আন্ডার-20 এবং আন্ডার-23 এই তিনটি জায়গাতেই প্রতিনিধিত্ব করেছেন। উনিও ওয়েলিংটন ফোনিক্সে খেলেছেন এবং তার সঙ্গে রয় কৃষ্ণার কম্বিনেশান ভীষণ ভালো। তার সঙ্গে যে রয় কৃষ্ণার কম্বিনেশান ভালো আমরা গত বছরই দেখেছি। এই ডেভিড উইলিয়ামস রয় কৃষ্ণের জুটিকে সামলাতে প্রতিপক্ষ দলের ডিফেন্ডারদের একেবারে নাবিশ্বাস উঠে গিয়েছিল। সেই ডেভিড উইলিয়ামসও এবছর এটিকে মোহনবাগান দলে রয়ে গেলেন। এই দলটি পরিচালনা করবেন অ্যান্টোনিও লোপেজ হাবাস, যাকে কোচ না বলে এখন ম্যানেজার বলা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছেন দুজন, ম্যানুয়েল পেরেজ এবং সঞ্জয় সেন। গোলকিপার কোচ রয়েছেন অ্যাঞ্জেল পিন্ডাডো। এই আপডেটগুলোই তোমাদেরকে দেওয়ার ছিল আজকে। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটার ব্যাপারে তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে। ভালো থেকো, পাশে থেকো।